দরদিলারাম 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 দর হাসন রাজারে বান্দার রাইকো দিলারাম ধর গর হাসন রাজারে বান্দার রাইকো দিলারাম ধর গর যখন আমার বয়স 7 বছর থেকে আমার বাবার সাথে বাউল গানের মধ্যে আমি এখানে এখানে অনেক জায়গাতে যাবি, তখন আমার বয়স 16 হয়ে গেছে, তখন আমার বাবা মারা যায়। মারা যাওয়ার পরেই তো আমি টুকটাক গান গাই, ইসমা ফিলে যাই, বাউল গান করতাম আগে। আপনার বিয়ে হয়েছে কত সনে? 92 সালে বিয়ে হয়েছে। 92 সালে আপনার ছেলে সন্তান কয়জন? এক ছেলে এক মেয়ে, মেয়েটা 7.5 আর ছেলের হলো 13 বছর। ছেলেটা কোথায় আছে? কাশ্মীরে, আমার বোনের এখানে। কাশ্মীরে গেছেননি আপনি? কাশ্মীরে আমি গেছিলাম আমার ছেলে যখন 2.5 মাসের মেয়ে। জেল থেকে ওইখানে গান টান চলতো, পূজা টুজা চলতো ওইখানে, ওনারা নিয়ে আমার গান টান গাওয়াইতো। তখন আমি মাঝে মাঝে বাংলাদেশের গান খুবই ভালো পাইতাম। তখন আমার গান দেখে এখানের জিলা সাহেব মুখ্যমন্ত্রীও গেছিলেন একবার। তখন আমি বলছিলাম যে আমি এখানে আর কি করব, আমার তো যেতে হবে বাংলাদেশে, আমাকে ছাড়ে। মুখ্যমন্ত্রী কে? মমতা ব্যানার্জি। আচ্ছা আচ্ছা। তিনি আমার একটা গান, আমি একটা গাইছিলাম একটা মায়ের গান, মাইকে ডাকি বেড়ে বাসাদন বলি, শরীফুদ্দিনে যে গাইছিলেন ওই গানটাকে মায়ের গজল, তখন ওগুলা। আর একটা গাইছিলাম বাউল সম্রাটের গান, ওই যে শাহ আব্দুল করিম রঙ্গের দুনিয়া তোরে চাই না। তখন এইগুলা গাওয়ার পর ওনাদের ভালো লাগছে, বলছে এই মেয়েটাকে তো রেখে এখানে কোনো লাভ নেই, হে ওকে ছেড়ে দেওয়া হোক, আর না হলে মেয়েটা যদি 16 বছর আমরা রাখি ইন্ডিয়াতে মেয়েটার লাইফ নষ্ট হয়ে যাবে। তখন ওরা আমাকে ছেড়ে দিল। তখন আমার স্বামী নিয়ে বাচ্চা নিয়ে চলে আসলাম কোথায়? বাংলাদেশ। তখন আমি ভাবলাম যে এই দেশটা কেমন আমার দেখতে হবে। আচ্ছা আচ্ছা। তখন আমি আবার আমার স্বামীকে নিয়ে আর 2.5 মাসের ছেলেটাকে নিয়ে আবার আমি গেলাম ওইখানে ইন্ডিয়াতে। গিয়ে এখানে 2-3 মাস ছিলাম, কাজ পাওয়া যাচ্ছে না। তখন গেলাম বাটমালুতে, কালিয়া চকে, কাশ্মীর প্রথম জায়গা পৌঁছে। এখানে কোনো কাজ নাই, এখানে করা হয় যে গাত্তা টুকানো হয়, এই যে বাঙ্গারি টুকানো হয়, বোতল টুকানো হয়, পুরে আনতে হয় এখানে। এটা দেখে যে আমার আমার জন্য পরিশ্রম হয়ে যাবে, এটা তো আমি আর পারবো না। তখন আমার বোনকে বললাম যে বোন আমি এখন কি করতে পারি, তো তুমি যা চলে যাও কাশ্মীরে, কালা গেট আছে, ওষুধ কোম্পানিতে পারবা এখানে চাকরি করতে? আমি জি পারবো। তখন উনি আমাকে ওইখানে নিয়ে গেল। ওখানে নেওয়ার পরে বেশ ভালো করতেছি। ওনারা আমাকে প্রথম দিত 5,000 টাকা, 5,000 টাকা থেকে ওরা আমার কাজ দেখে বাড়াইয়া ওনারা 25,000 টাকা দিত রাত্র ওভার টাইম করলে। তারপরে ওইখানে তখন আমার ওই স্বামীর বাবা মা ওইখান থেকে কল দিল, তুমি চলে আসো বাংলাদেশ থেকে। তখন ওনারা কল দিয়ে নিয়ে আসে, আপনি চলে আসছেন সাথে। তখন আসার পরে উনি আসিয়া বিয়ে করে ফেললেন। আপনার স্বামী আরেকটা বিয়ে করছে এই জায়গায় ওনার মা বাবা। তখন আর আমার আর ভালো লাগলো না, তো ওনাকে আমি ডিভোর্স দিয়ে দিলাম। তখন আস্তে আস্তে আমার একটা কথা মনে হলো হাসন রাজার ব্যাপারে। হাসন রাজা পরিষদে যখন আসলেন, তখন আমার বয়স 16, তো ওনার সাথে যখন আমার বয়স 16 তখন ওই যে পৌরসভার মেয়র ছিলেন মহিউদ্দিন মমিনুল মজদিন, প্রয়াত চেয়ারম্যান, উনি আবার পৌরসভার মেয়র ছিলেন। আচ্ছা আচ্ছা। ওনার সে উনি আমাকে ছুটু থাকতে কইতো, এই পিচ্ছি গান গা, তোকে অনেক টাকা দেব, তুই কি হাসন রাজার গান জানিস? আমি কই জি জানি, আমি শুধু দুটো গান পারি, মাটির পিঞ্জিরার মাঝে লোকে বলে এইটা পারি, এ চলবে, তুই দুটো গান গাইলে বা একটা গান গাইলে চল। তখন ওই আমাদের বালুর মাঠে গান হওয়ার পর উনি আমাকে এই কিছু 10,000 টাকা দিয়ে বলছে তুমি আবার আসছো। আচ্ছা আচ্ছা। তুমি আবার আসছো, এটা কে? আমাদের প্রয়াত মমিনুল মজদিন উনি বলছিলেন। জি জি। আচ্ছা। তখন ওনাকে চিনতাম আমি বহুত আগে, উনি খুব আমাকে আদর করতেন, মায়া করতেন, নিজের মেয়ের মতো শ্রদ্ধা করতেন, আমি আসতাম ওনার কাছে। তখন আসার ওনার কথা হঠাৎ করে মনে হলো, আমি সব বাড়িতে আসলাম। আসার পরে দেখে এসে আমাদের স্যার সামারিন দেব, উনি বললেন তুমি যখন আমার ভাইয়ের সাথে গান বাইকে গান শুনাইছো, তাহলে একটা গান বলো। তখন আমি মাটির পিঞ্জিরার মাঝে ওই গানটা ওনাকে শুনাইলাম। উনি আমাকে বললেন তুমি এখানে থাকো, কিছু কাজ টাজ করবা, আর কিছু হাসন রাজার গানও আমাদেরকে শুনাইবা। তখন আমি
ওনাকে শুনাইছে, ওনার খুবই ভালো লাগছে। তো উনি বললেন যে তুমি এখানে থেকে যাও, অসহায়, তুমি গরিব মানুষ, এখন কোথায় যাবা, তোমার মাও নেই বাবাও নেই, তাহলে তুমি এখানে থেকে যাও। আমিও থেকে গেলাম এখানে। ধরো দিলারাম ধরো, হাসন রাজারে বান্দার রাইকো, দিলারাম ধরো গরো, হাসন রাজারে বান্দার রাইকো, দিলারাম ধরো গরো, ধরো দিলারাম ধরো, দিলারাম আঞ্জা খইরা ধরো, ধরো দিলারাম ধরো, দিলারাম আঞ্জা খইরা ধরো, সোনা জানে বেরে দিল করি আয়া দো, সোনা জানে বেরে দিল করি আয়া দো, ধরো দিলারাম ধরো, দিলারাম ধরো, দিলারাম ধরো, হাসন রাজারে বাইন্দার রাইকো, দিলারাম ধরো গরো, হাসন রাজারে বাইন্দার রাইকো, দিলারাম ধরো গরো, হাসন রাজা হাওয়ার মানুষ উঠিয়া দিল দোর, হাসন রাজা হাওয়ার মানুষ উঠিয়া দিল দোর, গেলে না পাইবে আর তাহরি হবো, গেলে না পাইবে আর তাহরি হবো, ধরো দিলারাম ধরো, দিলারাম ধরো, দিলারাম ধরো, হাসন রাজারে বান্দার রাইকো, দিলারাম ধরো গরো, হাসন রাজারে বান্দার রাইকো, দিলারাম ধরো গরো, হাসন রাজা হাওয়ার মানুষ যাইবে জিউরিয়া, হাসন রাজা হাওয়ার মানুষ যাইবে জিউরিয়া, হাসন রাজারে বান্দার রাইকো মনের জিঞ্জির দিয়া, হাসন রাজারে বান্দার রাইকো মনের জিঞ্জির দিয়া, ধরো দিলারাম ধরো, দিলারাম ধরো, দিলারাম ধরো, হাসন রাজারে বান্দার রাইকো, দিলারাম ধরো গরো, হাসন রাজারে বান্দার রাইকো, দিলারাম ধরো গরো, হাসন রাজারে বান্দার রাইকো, দিলারাম ধরো গরো।